বস্তি থেকে মহল সব খবর এক নজরে নিউজ হাঙ্গামা সত্যের সাথে সত্যের পথে। পশ্চিমবঙ্গ সরকারের খেলা হবে দিবসকে কেন্দ্র করে 15ই আগস্ট 75তম দিবসের দিন চেতলা সবুজ সংঘ কিছু ছোট ছোট বাচ্চাদের নিয়ে একটি খেলা হবে দিবস উদযাপন করে। 15ই আগস্টের শুভ দিনে অভিনেত্রী ও মডেল সুয়ানী বিশ্বাস তার পারিবারিক ব্যবসা রূপ শিল্প শুভ উদ্বোধন করে। এই উদ্বোধন উপলক্ষে তিনি কিছু দুস্থ বাচ্চাদের হাতে কিছু পুরস্কার তিনি প্রদান করেন। নিউজ হাঙ্গামা চ্যানেল তার এই মহৎ উদ্যোগকে শুভকামনা ও অনেক অভিনন্দন জানায়। এই ক্লাবে বহু বছর ধরেই করে সমস্ত কাজ এবং আমি ইন্ডিভিজুয়াল করি, মানে আমার এটা আমার ফ্যামিলি থেকে আমার মা করতে ছোটবেলা থেকে দেখে এসেছি, আমার মা করছে, তারপর আমি নিজে একদম নিজেই করেছি। ঠিক আছে, তো এই ক্লাবের সঙ্গে যুক্ত হয়ে আমার ভালো লাগছে। আমি এর আগে অন্য ক্লাবে করতাম, আমি 26 জানুয়ারি 15ই আগস্ট করি আমি, কিন্তু এটা আমার একদম নিজস্ব। এবারে প্রোগ্রামের বৈশিষ্ট্য কী কী আছে? এবারে খেলা হচ্ছে, এই ক্লাব থেকে আমার যখন বলা হলো যে তুমি তো নিজেই একদম করো এই প্রোগ্রামগুলো বছর, তো আমাদের ক্লাবের সঙ্গে এবছর সামনে করা হয়, তো এবছর দেখলাম যে ওদের খেলা হচ্ছে। তারপরে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস করে, কালকে মোস্ট প্রবাবলি এই শ্রাবণ মাস নিয়ে লাস্ট সোমবার ওদের বাচ্চাদের নিয়ে গিয়ে বিভিন্ন মন্দিরে নিয়ে গিয়ে খাওয়া দাওয়া সমস্ত কিছু করে। বহু বছর ধরে দেখে আসছি, আমি ছোটোবেলা থেকে দেখে এসেছি এই ক্লাবে, বহু বছর ধরে বলছি। আচ্ছা, আরেকটা তুমি যে পিছনে একটা ব্যানারের পিছনে দাঁড়িয়ে আছো, তো এখানে রূপশিল্প এই ব্যাপারটা একটু যদি বলো ডিটেলে। রূপশিল্প হচ্ছে, মানে অনেকেই জানি হয়তো, আমি বাই প্রফেশন তো মডেল এবং অ্যাক্ট্রেস, তো এই দু বছর তো সবাই জানে যে সবারই কাজকর্মের একটু সমস্যা হয়েছে, তো আমার এটা ফ্যামিলি বিজনেস। আচ্ছা, এটা হোলসেলে হতো, তো আমার বোন করতো, তো আমি বিভিন্ন রকম জুয়েলারি মশলা এসব একটা ফেস ছিলাম আমার, তো এই এটাকে নিয়ে দু বছরে বাড়িতে বসে কি করবো এটা নিয়ে কাজ করা শুরু করেছিলাম, তো আজকে থেকে এটা রিটেল শুরু হলো। আচ্ছা, যার কারণে আমি ভাবলাম যে আজকে এই প্রোগ্রামের মধ্যে এটাকে ইন্ট্রোডিউস করা যায় কিভাবে, যে আজকে এটা হোলসেল তো বহুদিন ধরেই চলছিল, তো আজকাল দেখছি অনলাইনে সমস্ত মানুষ লকডাউনে বসে বাড়িতে বসে শপিং করছে বিভিন্ন গয়না শাড়ি সব কিছু, তো আমি চেষ্টা করবো অনলাইনেও এটা আজকে থেকে কতটা কী করা যায়। এবং সবথেকে বড় কথা, ফেসবুক এখন এত বেশিভাবে, মানে কী বলবো, বাস সিরিয়ালে চলছে আর বলার নাই, তো আমি ফেসবুকটাও চেষ্টা করবো করার, আমি না করতে পারি আমার টিম আছে করে, তো আমি অনলাইনে আজকে থেকেও চালু করবো, রিটেলটা শুরু হচ্ছে এটার। তো বেসিক্যালি তুমি এটা ফাউন্ডার, তাই তো? হ্যাঁ। ফিউচারে কি ভাবছো? ফিউচারে মানে হচ্ছে এখন কি বলবো, বিজনেস এটা দু বছর ধরে অনেকটা শিখেছি, এবার আস্তে আস্তে এটাকে নিয়ে ভাবছি যে এগোবো, দেখা যাক। পাশাপাশি আমার তো আছে আমার প্রফেশন, আমার যেরকম ছিল আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে গেলে সেখানেও কাজ করছি, ভালো লাগবে, নিজেরও ভালো লাগছে, বরং আমি এই যে আমার নিজের একান্ত একদম এইসব বাচ্চাদের দেওয়া প্রতি বছর এগুলো করে আমি নিজের থেকে তো করি, মানে কারোর সাহায্য ছাড়াই করি, তো এইগুলো আমি যাতে আরও বেশি করে করতে পারি কোনো রকম কাজে আমার নিজেরও ভালো লাগবে। মডেলিংয়ের আমি তো কিছু কিছু হয়তো আমার আছে পোস্ট, কিন্তু অ্যাক্টিংয়ের ক্ষেত্রে আমি বাংলায় বেশি একটা কাজ করিনি। সত্যি কথা বলতে আমার রিসেন্টলি একটা ফিল্ম যাদব। তো আরেকটা কথা, আমি রূপশিল্প নিয়ে এটা বলতে চাই যে অনলাইনে যখন আজ থেকে আমি যখন ঠিক করেছি যে আমি রিটেল করবো বা অনলাইন করবো, এই ক্ষেত্রে আমি একটা, মানে এর আগে তো আমার এটাকে নিয়ে অনেক সার্ভে করতে হয়েছে, তো আমি সার্ভে করে দেখেছি অনলাইনে অনেক মানুষ আছে, অনেক অনেক জায়গা থেকে জিনিস নেয় এবং কতটা অথেন্টিক বা মানে নানান রকম অনেক রকম প্রবলেম হয়, তো সেই ক্ষেত্রে বলবো রূপশিল্পকে নিয়ে ফার্স্ট যেহেতু রিটেল হচ্ছে বা অনলাইন হচ্ছে সেক্ষেত্রে অনেকের অনেক রকম প্রশ্ন থাকবে, আশা করি মানে অথেন্টিসিটি নিয়ে এইসব নিয়ে কোনো প্রবলেম হবে না, কারণ রূপশিল্প বহুদিন ধরে কাজ করছে, হোলসেলে কাজ করতো, তো সবাইকে আশা করি আমি খুব ভালোভাবে সার্ভিস দিতে পারবো।